পৃথিবীতে এমন কিছু মন্দির আছে যা নিজের বৈচিত্র্যের জন্য বিখ্যাত, আবার কিছু মন্দির তার রহস্যের জন্য প্রবলভাবে পরিচিত। ভারতের কৈলাস মন্দিরের রহস্যময় দিকগুলি এই এপিসোডে আলোচনা করব, যা শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আমি শ্রাবণী আর আপনারা দেখছেন লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলটি। ফ্রিতে সাবস্ক্রাইব করুন লাভস ফর ক্রিয়েচার্স ইউটিউব চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য। কৈলাস মন্দিরটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ইলোরা গুহার মধ্যে অবস্থিত। এই ইলোরা গুহাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন গুহা বলে মনে করা হয়। এখানে পাথর কেটে 34টি গুহা ও একটি রহস্যময় মন্দির বানানো হয়েছে, যার নাম কৈলাস মন্দির। এই মন্দিরটিকে বানানোর জন্য কোনো পাথর জুড়ে জুড়ে তৈরি করা হয়নি। এই মন্দির একটিমাত্র পাহাড় কেটে বানানো হয়েছে। একটি আশ্চর্য জিনিস হলো, এটি বানানো হয়েছে পাহাড়ের উপর থেকে শুরু করে নিচের দিক পর্যন্ত, আর বাইরের দিক থেকে ভিতরের দিকে কাটা হয়েছে, যা খুব কঠিন ও জটিল পদ্ধতি। আপনি হয়তো ভাবছেন, এই মন্দিরের কলাকৃতি ও সৌন্দর্য বাড়াতে অনেক সময় লেগেছে। তবে বলে রাখি, আজও পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারেনি এই মন্দিরের বয়স কত। এই মন্দির বানাতে প্রচুর পরিমাণে পাথর কেটে সরাতে হয়েছে, তা কিভাবে সরানো হয়েছে তাও এক রহস্যে ঘেরা। প্রায় 18 বছর সময় লেগেছে এই মন্দিরটি তৈরি করতে। জিওলজিস্ট ও আর্কিওলজিস্টরা পরীক্ষা করে জানিয়েছে যে এটি কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের নিচে আছে গুহা, যেখানে যাওয়ার রাস্তা সাধারণ মানুষের জন্য বন্ধ করা আছে। বৈজ্ঞানিকরা একটি হিসেব করে জানার চেষ্টা করেন যে মন্দিরটি বানানোর জন্য প্রায় 4 লাখ টন পাথর কাটতে হয়, আর এই মন্দিরটি 18 বছরের মধ্যে তৈরি করা হয়েছিল। প্রতি ঘন্টায় 5 টন করে পাথর কাটা হয়েছিল। সেই সময় ছিল না কোনো আধুনিক সাজ সরঞ্জাম, তবে সম্ভব কী করে হলো? পাহাড়ের বয়স ও মন্দিরের বয়সের পার্থক্য হওয়াটা স্বাভাবিক, কিন্তু পাহাড় কোটি বছরের পুরনো, আর সেই তুলনায় মন্দির পাহাড় সৃষ্টি হওয়ার কয়েক হাজার বছরের মধ্যেই স্থাপন করা হয়েছিল। আজ থেকে কয়েক হাজার বছর আগে মানুষের কাছে শুধুমাত্র পাথরের যন্ত্রপাতি ছিল, আর এই উপকরণ দিয়ে মন্দিরের শিল্পকলা স্থাপন করা সত্যি অবাক করার মতো। আর যদি ধরা হয়, সত্যি তখনকার মানুষেরা পাথরের তৈরি যন্ত্রপাতি ব্যবহার করে এই মন্দিরটি তৈরি করেছেন, তবে ধরে নিতে হবে সময় লেগেছে লক্ষাধিক বছর। আরও একটা কথা উঠে এসেছে, যদি পাথর কেটে মন্দির তৈরি করা হয়, তবে সেই পাথরগুলি মন্দিরের আশেপাশেই থাকবে, কিন্তু এই পাথরগুলি 100 মাইলের মধ্যে খুঁজে পাওয়া যায়নি। প্রশ্ন হলো, সেই সময় বড় গাড়ি, ক্রেন বা ট্রেনের মতো উন্নত যন্ত্রপাতি ছিল না, তবে পাথরগুলি কোথায় গেল আর কী করেই সরানো হলো? এই মন্দিরটিকে উপর থেকে দেখলে মনে হবে যে এটি খুব পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। 1682 সালে রাজা ঔরঙ্গজেব 1000 সৈন্য পাঠিয়েছিল মন্দিরটিকে ভাঙার জন্য, কিন্তু 3 বছর ধরে চেষ্টা করেও অল্পখানি ভাঙতে সক্ষম হয়েছিল। তখন তিনি মন্দিরের অলৌকিক ক্ষমতার কথা বুঝতে পেরে সময় নষ্ট না করে সমস্ত সৈন্যকে ফিরতে বলে। এই মন্দিরে বৃষ্টির জল সংরক্ষণের জন্য ভূমিগত নালার ব্যবস্থা আছে, এমনভাবে তৈরি যেটি দেখে মানব দ্বারা নির্মিত বলে সন্দেহ হয়। আজকের সময় এই ধরনের মন্দির বানানোর জন্য হাজার হাজার ড্রয়িং কম্পিউটারে মডেল বানিয়ে পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু সেই সময় কোনো প্রযুক্তি ছাড়াই এই কাজটি করা সম্ভব হয়েছিল। আমাদের কাছে প্রশ্ন একটাই, আজ এত উন্নত প্রযুক্তি ব্যবহার করেও দ্বিতীয় কৈলাস মন্দির বানানো প্রায় অসম্ভব, তবে তারা করেছিল কিভাবে? অ্যানিসেন্ট অ্যাস্ট্রোনট থিওরি অনুযায়ী এই মন্দিরের নির্মাণ এলিয়েনদের প্রযুক্তি দ্বারা তৈরি হয়েছিল। আপনার কি মনে হয় তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, নাকি আমাদের পূর্বপুরুষই এলিয়েন? তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ও যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।